विस्तारित खबरे आपनादेर जानिये राखि तृणमूलेर मुखपात्र कुणाल घोष एई मुहूर्ते सांबादिकदेर मुखोमुखि होयेछेन सरासरि नजर राखबो तृणमूल कांग्रेस मने करे किछु क्षेत्रे निश्चित भावे पुरोदस्तुर सरकारी नियंत्रण सरकारी सुरक्षा बलय अटूट रेखे कोथाओ कोथाओ समय डाके बेसरकारी संस्था के काजे लगाते हैं किंतु बीजेपी सरकारी सुरक्षा लागाम सरिए दिच्छे राष्ट्रायत्त संस्था जेगुली एकेर पर एक रही है सेगुली के पुरोदस्तुर लागाम छाड़ा एवं नियंत्रण बाहरे गए तारा बेसरकारी संस्थार हाथे तुले दिच्छे फले सेखाने जेमन कर्मसंस्थानगुली नष्ट होच्छे बा कर्मच्युतिर आशंका घटछे तेमनि साधारण मानुषेर उपर बोझाटा अनेक बेशी करे चापछे एवं एटा सम्पूर्ण भ्रांत नीतिते सरकारी बेसरकारी सम्पर्के जे भारसाम्य थाका उचित जनमुखी भारसाम्य थाका उचित एवं सरकारी नियंत्रणे तादेर लागामटा थाका उचित सेटा थेके बेरिये गिये सेई वृत्तटा थेके बेरिये गिये सेई वृत्तेर बाइरे गिये लक्षणेर गंडी पार हये তারা বেসরকারি সংস্থার হাতে রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলি তুলে দিচ্ছে রেলে যে সিনিয়র সিটিজেনদের জন্য যে ছাড় ছিল সেটাও তুলে দিচ্ছে রেল একে একে সমস্তভাবে মানুষের সর্বনাশ করছে বিজেপি সরকার সিনিয়র সিটিজেনদের যে ছাড় ছিল সেটিকে পর্যন্ত তুলে দেওয়া হয়েছে একদিকে তারা ব্যাংকে সুদ কমাচ্ছে সিনিয়র সিটিজেন মানে অধিকাংশ ক্ষেত্রেই ধরে নেওয়া উচিত যে তারা কিন্তু সঞ্চয়ের উপর দাঁড়িয়ে তাদের জীবনযাত্রা থাকে তো সেখানে ব্যাংকের সুদ কমবে ইপিএফ এর সুদ কমবে সঞ্চয় ভিত্তিক যে রোজগারগুলি আছে তারা ক্রমশ বিপন্ন হবেন আবার রেল সেখানে সিনিয়র সিটিজেনদের যে ছাড় সেটা তুলে দেবে এটা চূড়ান্ত দুর্ভাগ্যজনক এটা অমানবিক ফলে এটা শুধু সিনিয়র সিটিজেনদের যে একটা সমস্যায় ফেলা তাই নয় একটা সরকারের অমানবিক মুখ সেটা ওই নাটক করা মুখস্থ থেকে সরে মুখটা বেরিয়ে আসছে এই জঙ্গলমহল কে নিয়ে আলাদা রাজ্য গড়ার দাবি তুলেছেন বিজেপি সাংসদ সৌমিত্র আরে গরম পড়েছে খুব তার উপর আবার অর্জুনের সেটব্যাক তো ফলে এখন কিছু প্রলাপ আসবে বিজেপি চারপাশ থেকে আসবে তো এখন অন্য রাজ্য তো কোথায় যাবেন অন্য রাজ্য এক বছর আগে বিধানসভা নির্বাচন তো হলো তখন তো বলেননি যে আপনারা আমাদের ভোট দিন আমি অন্য রাজ্য তৈরি করব আপনি তো ওখান থেকে জিতেছিলেন একবার তো কই তখন তো বলেননি জেতার পর অন্য রাজ্য করব আপনাদের তো নির্বাচনী ইস্তাহার বেরিয়েছিল কই সেখানে তো লেখা ছিল না জঙ্গলমহল উন্নয়ন হচ্ছে হাসছে সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা ফিরে আসছে হ্যাঁ ফলে এইগুলো একটা অবান্তর প্রচারে থাকা তবে আমি এটা বলতে পারবো না যে কহীঁ পে নিগাহে কহীঁ পে নিশানা আপনারা দেখছেন আলাদা রাজ্য চাইছে আবার এরম হতে পারে প্রচারের আলোয় আছি হাত তুলে বসে আছি আমায় নাও ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে কালকে আবার ডেকেছে আইনের পুরো আইনি বিষয় ফলে এই পরবর্তী পদক্ষেপ না দেখে দলের তরফে এই মুহূর্তে এই বিষয়ে বিচারাধীন বিষয় বা কোনো আইনি প্রক্রিয়ার বিষয় এই মুহূর্তে কোনো করবো না মন্তব্য করবো না শুধু আমি এইটুকু বলি ভোট পরবর্তী হিংসা এই অভিযোগ তুলে প্রচুর মিথ্যা গল্প সাজানো হয়েছে এবং বিজেপির বহু যারা ভেবে ফেলেছিলেন সরকার প্রায় গঠন করে ফেলেছেন তারা বহু এলাকায় প্ররোচনা দিয়েছেন গণ্ডগোল করেছেন পরাজিত হওয়ার পর মানুষ তাদের প্রতি বিরক্ত কখনো নিজেদের মধ্যে আবার আদি বনাম তৎকাল মারামারি করেছেন এবং পরবর্তীকালে প্রতিহিংসা